বিদ্যুতের তার ঝুলে পড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির ভিতর নারায়ণপুর গ্রামে। শনিবার সাংবাদিকদের ডেকে ধলাই বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস কমিটির সহসভাপতি টিটু লস্কর, সম্পাদক বিট্টু আচার্য, গ্রামবাসীর পক্ষে খায়রুল হক লস্কর, নইমুদ্দিন, জিয়াউদ্দিন প্রমুখ বলেন, বিদ্যুতের তার এতটাই নিচে নেমে এসেছে যে কেউ হাত দিয়ে তা ধরে নিতে পারবেন। তারা বলেন, এজন্য প্রাণহানি ঘটলে বিদ্যুৎ বিভাগই দায়ী থাকবে। তাদের আরও অভিযোগ, কেউ বাঁশের খুঁটিতে তার বেঁধেও বাড়িতে বিদ্যুৎ সংযোগ করেছেন। একদম সাফাই লাইনটা তো টানাইল নাই, বাড়ির খোলার গাছ নারকেল গাছ ওরিতার ভাতা লাগে। কিভাবে তার এখানে মানে লৌজ হয়েছে, তাতে বিপদ সম্মুখীন এই এলাকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমের লোকেরা, কিভাবে তার সাফিসে বা এখানে কোন সময় কি হবে, মানুষ এমন বিপদের সম্মুখীন। অনেক সময় আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এই কাজে কাজ পুনরায় করার কথা তুলে ধরেছি, কিন্তু আজকে অবধি ওরা খালি আশ্বাস দেন আমাদেরকে যে এটা আবার রিপেয়ারিং করা হবে।